এর আগেও আমি একটা ফাইন রিপ্লেসের ভিডিও দিয়েছিলাম, হয়তো অনেকেই খুঁজে পান নাই। তো এটার উপরে ভিত্তি করে, কারণ হচ্ছে কিছুদিন আগে আমার এক কমেন্টের লিখছিল যে ভাই ফাইন রিপ্লেসের উপরে একটা ভিডিও লাগবে এবং এটাকে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি ফাইন রিপ্লেসের কাজটা করতে পারবেন এবং সহজেই এগুলো করা যায়। ফাইন রিপ্লেস দিয়ে কি করা হয় আসলে, আমরা যখন একটা আমি ওয়ার্ড খুঁজবো, ওয়ার্ড খুঁজে ওই ওয়ার্ডের পরিবর্তে যদি কোনো কিছু লিখতে চাই, সেটা ফাইন রিপ্লেস দিয়ে করা যায়। আর ফাইন তো আমরা সবসময় জানি যে কন্ট্রোল এফ দিয়ে ফাইন করি, আর ফাইন রিপ্লেস এর জন্য কন্ট্রোল প্লাস এইচ যখন ক্লিক করবো এরকম একটা পপ আপ চলে আসবে। ফাইন্ড হট, এখানে যে ফাইন্ড হট আছে আমি এখান থেকে এই এবিটাকে খুঁজবো, এবি লিখে দেবো। এবি লেখার পরে আমি যদি এখানে কোনো কিছু রিপ্লেস করতে চাই, এবির পরিবর্তে যদি ডি কে লিখে দেই, ডি কে লিখে আমি যদি রিপ্লেস ওয়ালে দেই, দেখুন আমার এবি থেকে ডি কে চলে আসছে সবগুলো। এখন যদি চাই আমি এই ডি কে আমি রাখবোই না, একবারে কমা থেকে ডি কে একদম রিমুভ করে দেবো, তাহলে আমি এখানে লিখবো কমা ডি কে, এরপর হচ্ছে আমি এই জায়গাটাকে ব্লাঙ্ক রাখবো। অনেকেরই এই সমস্যাটা হয় যে আমি একটা টেক্সট পুরো সবগুলো থেকে আমি রিমুভ করে দেবো, যদি আমরা ম্যানুয়াল করি সেক্ষেত্রে অনেক সময় লাগে। তো এভাবে আমরা ফাইন রিপ্লেস দিয়ে করতে পারি। আমি প্রথমে কমা দিলাম, এরপরে ডি কে লিখে দিলাম রিপ্লেস অল, দেখুন খুব সহজই হয়েছে। এখন যদি আমি চাই এই বিডির সাথে কোনো টেক্সট অ্যাড করব কমা দিয়ে, সেক্ষেত্রে আমি এখানে এখানে আমি বিডি লিখে দেবো, ফাইন ডট বিডি, এখানে রিপ্লেস উইথ বিডি ডট এফ কে কমা দিয়ে এফ কে দিয়ে দিলাম। আমি এখনো চাচ্ছি হচ্ছে এই বিডির এখানে আমি আর একটা নতুন এক্সট্রা টেক্সট অ্যাড করবো এটাকে। তো এখানে আমি কি করব, রিপ্লেস অল এ ক্লিক করে দেবো, দেখুন আমার একটা টেক্সট এক্সট্রা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে শিখতে পারলাম যে কোনো টেক্সট যদি আমি অল্টার করতে চাই, পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফাইন রিপ্লেস দিয়ে করতে পারবো। প্লাস হচ্ছে যদি আমরা বাড়তি কোনো টেক্সট রিমুভ করতে চাই, সেক্ষেত্রে ফাইন রিপ্লেস দিয়ে করতে পারবো। তো এখান থেকে আমরা দু তিনটে কাজ শিখলাম। আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী যদি কোথাও এরকম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এই ফাইন রিপ্লেস দিয়ে কাজগুলো করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে প্রোফাইলে সেভ করে রাখবেন, যদি মনে না থাকে পুনরায় দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।